ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নীলদিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি অর্ক। আজকে যে ব্যবসার আইডিয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্যবসাটা আপনারা খুবই কম টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটায় বর্তমানে বাজারে প্রচুর চাহিদা আছে। অর্থাৎ এই ব্যবসাটা একটা হাই ডিমান্ডেবল এবং হাই প্রফিটেবল একটি ব্যবসা। আর সবথেকে বড় কথা হলো যে এই ব্যবসাটি করতে গেলে আপনাদের কিন্তু কোনো রকম লাইসেন্সের দরকার লাগবে না। তো আজকে আমি আপনাদেরকে পপকর্ন তৈরির ব্যবসার ব্যাপারে বলবো। এই পপকর্ন আপনারা বিভিন্ন সিনেমা হল বা কোনো মেলায় বা কোনো জনবহুল এলাকায় তৈরি করতে দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পপকর্ন তৈরির ব্যবসার ব্যাপারে ডিটেলসে বলবো। তাই আপনি যদি এই ব্যবসাটির প্রতি ইন্টারেস্টেড হন, আপনি যদি চান যে এই ব্যবসাটি আপনি করবেন, তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ধরনের আরও নতুন নতুন ও ইন্টারেস্টিং ব্যবসার আইডিয়া পেতে চাইলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। আর এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য আপনাদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, এই পপকর্ন তৈরির ব্যবসাটি করতে গেলে আপনাদের এইরকম একটি মেশিন লাগবে। এই মেশিনটিকে বলা হয় মিনি পপকর্ন মেকিং মেশিন। এই মেশিনটির দাম 1500 টাকা। এই মেশিনের পারচেস লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও এই মেশিনটি পারচেস করতে পারবেন। তবে যেহেতু আপনারা ব্যবসার জন্য মেশিন কিনবেন, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা একটু বেশি টাকা ইনভেস্ট করি মেশিন কিনে ব্যবসাটি শুরু করুন। আপনারা চাইলে 13300 টাকা দামের এই যে মেশিনটি রয়েছে, এই মেশিনটি কিনেও আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই মেশিনটি আপনারা অনলাইন ওয়েবসাইট amazon.com-এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যামাজনের তরফ থেকে নো কস্ট EMI-এরও সুবিধা রয়েছে, এছাড়াও হোম ডেলিভারিরও সুবিধা রয়েছে। এই মেশিনের পারচেস লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই মেশিনটি পারচেস করতে পারবেন। এই মেশিনটিকে চালাতে গেলে দরকার লাগবে LPG গ্যাসের। এই পপকর্ন তৈরির ব্যবসাটি করতে গেলে আপনাদের শুধুমাত্র একটি র মেটেরিয়ালসের দরকার লাগবে, আর সেটি হচ্ছে ভুট্টা। এই ভুট্টা আপনি যে এলাকায় থাকেন বা তার আশেপাশের এলাকায় একটু খোঁজ করলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন 40-50 টাকা প্রতি কেজিতে। পপকর্ন তৈরি হয়ে যাওয়ার পর আপনাদেরকে পপকর্নগুলিকে এই রকম করে ভালো করে প্যাকেট করতে হবে। এই প্যাকেট আপনারা আপনাদের এলাকাতেই 20 টাকা প্রতি কেজিতে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পপকর্নগুলি কিভাবে তৈরি হচ্ছে। মেশিনের মধ্যে ভুট্টাগুলি দিয়ে দিলেই পপকর্ন অটোমেটিক তৈরি হতে থাকবে। তো বন্ধুরা, এবার আসা যাক যে লাভের কথায়, অর্থাৎ এই ব্যবসাটা করে আপনারা কিরকম পরিমাণ লাভ করবেন। 1 কেজি ভুট্টা থেকে যে পরিমাণ পপকর্ন তৈরি হবে, সেগুলিকে যদি আপনারা 10 টাকার প্যাকেটে প্যাক করেন, তাহলে 40টি প্যাকেট হবে, অর্থাৎ 400 টাকার মাল আপনারা বিক্রি করতে পারবেন। যদি ধরি আমি র মেটেরিয়ালসের জন্য খরচ এবং মেশিনের গ্যাস খরচ ও অন্যান্য খরচ বাবদ যদি ধরি 100 টাকা খরচ হয়, তাহলে আপনার কাছে কিন্তু লাভ থাকছে 300 টাকা। যদি আপনি সারাদিনে 5 কেজিও ভুট্টার পপকর্ন বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সারাদিনের লাভ থাকছে 1500 টাকা, মানে প্রতি মাসে হচ্ছে কিন্তু 45000 টাকা। তবে বন্ধুরা, ব্যবসাটি শুরু করার আগে আপনার এলাকা বা আশেপাশের এলাকায় যারা এইসব পপকর্নের ব্যবসা করেন, তাদের কাছ থেকে আপনি একটু এই পপকর্নের ব্যবসাটার ব্যাপারে সমস্ত কিছু জেনে নিন, তারপরেই কিন্তু আপনারা এই ব্যবসাটি শুরু করুন। তো বন্ধুরা, আশা করি ব্যবসাটির ব্যাপারে আপনাদেরকে বোঝাতে পারলাম। ব্যবসাটির ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। অথবা যদি নতুন কোনো ব্যবসার ব্যাপারে জানতে চান, সেটা অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজেতে মেসেজ করেও জানাতে পারেন। ফেসবুক পেজের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করবেন এবং সবাইকার সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও ইন্টারেস্টিং ও নতুন নতুন ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।